ম্যাডাম বলতে মানে সুচেষ্টা সবাই জানেন আর কি, মানে আমি আপনাদের সবাইকে নিয়ে চলে যাব অন্তরালে, জানাবো আপনাদের আমাদের দুজনের অন্তরালে কি হয়েছিল, একটা ছোট্ট একটা গল্প, একটা কাহিনী, একটা স্মৃতি যেটা নাকি জীবনে যতদিন বেঁচে আছি কোনোদিন ভুলতে পারবো না। সেটা হচ্ছে কি, পার্ক স্ট্রিটে একটা বিউটি পার্লার হচ্ছে খুব নাম করা সানফ্লাওয়ার, সেখানে আমি খুব যেতাম, কিন্তু আগেই মনে মানে অত ভোরে কোনোদিন যায়নি, আমার একটা শো ছিল তাই আমি ভোরবেলা খুলে গিয়েছিলাম। ভোরবেলা গিয়ে তাড়াতাড়ি করে সব কিছু করে ঢুল ঢুল ওয়াশ টোয়াশ করে সব কিছু, হঠাৎ মানে আমি ফেসিয়াল করে তাওয়াল দিয়ে এরকম মুখ মুছছি, হঠাৎ আমার পিঠে না কে একটা চড় মারল, আমি প্রচণ্ড জোর রেগে গেলাম। আমি বললাম আশ্চর্য এত বড় কার আশ করতে হবে যে আমার গায়ে হাত তুলবে, আমি ওটাকে শেষ করে দেবো। এক আমি ঘুরে যেই টাইম ঘুরেছি সেই দেখছি ম্যাডাম মুচকে মুচকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আমি না ধম করে তাকিয়ে আছি যেন কোথায় বিভোর হয়ে গেছি, একে আমি কাকে মারবো, আমি কার গায়ে হাত দেবো, আমার শুধু জানার মতন আমাকে মারলো কেন। বললো ও জানতে চাইছ কেন তোমাকে মেরেছি, এত কষ্ট করছো, এত মুখটাকে ফেসিয়াল করছো, সব কিছু করছো, আর টানতে উল্টো উল্টোভাবে ঘষছ, তাহলে একটা মানে কি হলো, তোমার তো চামড়া গুটিয়ে দেবে। ওনার কথা শুনছি বলছে ও তুমি বুঝি উল্টে ফিরে আমাকে মারতে চল, নাও 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 আমাকে মারো। আমি বলছি মারবো কি, আমি তো তোমার দিওয়ানি, তোমার পাগল, আমার তোমার গায়ে আমি হাত তুলবো। আমার হাতটাকে চেনে নিয়ে বসো তোমার সঙ্গে আমার কথা আছে। আমি বললাম কিনা আজকে না অন্য একদিন বলবো, হ্যাঁ আজকে আমার কাজ আছে, তো বলছে কাজটা যাই না বাড়িতে ফোন করে দাও তোমার সঙ্গে, তুমি আমাকে চেনো না কিন্তু আমি তোমাকে চিনি। আমি বললাম কি আপনি আমাকে, বলে আপনি ঠাকুরি না তুমি বলো তুমি তুমি। আমি বললাম আপনি আমাকে কী করে, বলে আবার তুমি বলো, আচ্ছা তুমি আমাকে কী করে চিনবে, বলে এইখানে বিউটি পার্লারে বসে বসে আমি তোমার সব গল্প শুনতাম, তুমি ওদের নাচের মুভমেন্ট দেখাও, তুমি কোমরের কাজ দেখাও, আমি বসে বসে তোমার ব্যাপারে সব শুনি। আমাদের সত্যি বলছো তুমি মিথ্যে কথা বলে জায়গা পাচ্ছ না, সেদিনকার মতন যেরকম আমাদের একটু কথাবার্তাটা সব কিছু হতো, হ্যাঁ আমি হাত ধরে বললাম যে তুমি কখনো কখনো আসো বলো না, বলে আমি আর্লি মর্নিং সকালবেলা নিজে ড্রাইভ করে আসি। আমি না খুব ভালো, তাহলে আমি বলো আবার কবে তোমার সাথে দেখা হবে, আজকে আমাকে যেতে দাও। বলছে ঠিক আছে আজকে ছেড়ে দিলাম, কিন্তু কথা দাও কবে আসবে, এরকমভাবে দুজনের মধ্যে কথাবার্তা হলো। আবার পরে আমাদের দেখা হলো, আবার সেই সবাই কথা জিজ্ঞেস করতো যে ও কেরম আছে, ও কেরম আছে, ও কে এটা কী করছে, তখন আমি সম্রাট সুন্দরী করি, হারাদুমদা আছে, তারপরে আমাদের সুলতা চৌধুরী আছে। তখন আমাকে একদিন বললো কি আচ্ছা ধরো আমি যদি তোমার থিয়েটার দেখতে যাই, আমি বললো কি আচ্ছা তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, হ্যাঁ তুমি যাবে আমার থিয়েটার দেখতে, তোমাকে লোকে সবাই জানে চেনে যে তুমি খুব গম্ভীর, তুমি এরমভাবে চলো, তুমি ওরমভাবে চলো, আর তুমি যাবে আমার থিয়েটার দেখতে। বলছি বলছি কি ধরোই না আমি চলে গেলাম, ও শেখু আমি বাপরে বাপ নামটাও এত সুন্দর দিলে, খুব ভালো খুব ভালো। তোমার জানি না শুনে কিছু না, আমার শনিবার মানে ডাবল শো হতো, রবিবার ডবল শো হতো, কিন্তু হঠাৎ একদিন সরকারি নেয় দেখি না এই মুহূর্তকে নিয়ে আর ভরতকে নিয়ে সবাইকে নিয়ে হাজির, সামনে একদম সামনে ফ্রন্টে বসে আছে, আর আমার ফার্স্ট সিন ছিল গীতাদের সঙ্গে আর কি। আমি দৌড়ে গিয়ে হ্যাঁ মানে ইসমা পিসমকে জড়িয়ে ধরবো আর ডায়লগ বলে ডান্স স্টার হবে, ইসমা বেরিয়ে যাবে, ওপর হলের মধ্যে দেখি না কি গুঞ্জন হচ্ছে, কিরকম ইয়ে ফুসফুস হচ্ছে, হঠাৎ আমার কী করলো, কিছু ভুল করলাম না কিছু ভুল করে এলাম না কিছু, ওমা তাকিয়ে দেখি কিনা যে সামনে রোদে বসে আছে মুনু বসে আছে, ভরত বসে আছে আর ম্যাডাম বসে আছে। আমি বললাম খেয়েছে, ওই জন্য হলের মধ্যে এত হইচই হচ্ছে, এত সব কিছু হচ্ছে,
সেইটা গুঞ্জন আরম্ভ হয়ে গেছে। তারপরে দেখি চেঁচামেচি, তারপরে কোনো রকম করেই না ম্যাডামকে তো মানে টেনে হিচে আমাকে মেকআপ রুমে ঢোকানো হলো। তারপরে ওনাকে বসতে বললাম, বলে না তোমরা এত কষ্ট করো, আমি বসবো না, আমি দাঁড়িয়ে থাকবো। আমি তো দাঁড়িয়ে থাকবো, এগুলো কী হচ্ছে সব, এই যে লোকজন তুই আমাকে বলে আসতে পারলি না, ওই তো কিরকম বলো সারপ্রাইজ দিলাম, কি আশ্চর্য ঘটনা আমাদের দুজনের মধ্যে ছিল আর কি বলবো। এই দুজনে উনি যে দেখতে আসবেন বা ওনার সঙ্গে যে আমার এই যে মাঝে মাঝে দেখা হতো, ওনার সঙ্গে যে আমাদের এত গল্প হতো, এটা সত্যি একটা অন্তরালের ব্যাপার। এতে সবাই কিন্তু না আম জনতা বা সাধারণ মানুষ যে কিন্তু খুব কমই জানতেন, আর সবাই বলতো যে খুব প্রাউড, কিন্তু আমার আমার সঙ্গে যখন মিশতো তখন একদম জলের মতন একবারে, মানে এত সুন্দর কথা, এত সুন্দর হাসি সবাই কথা জিজ্ঞেস করে। আমি না ভাবতাম যে সবাই তাহলে কেন বলে, বলে কি না ওই ভদ্রমহিলা খুব প্রাউড, ওই ভদ্রমহিলা দিয়ে। তারপরে লাস্টে যে ঘটনাটা ঘটলো সেটা হলো কি, যে উনি লাস্ট যে বইটা করেছে পুনরায় ভাষা, তাতে হঠাৎ আমার ডাক পড়ে, তাই না, এসে আমাকে বলে যে ম্যাডাম আপনাকে ডেকেছে, সুচিত্রা সেন আপনাকে ডেকেছে। আমি বলছি আমাকে ডেকেছে, আমি গিয়েছি ওটা ইন্দুপুরে না, ওটা না টেকনিশিয়ান ওয়ানে কোথায় হয়েছে ঠিক এখন খেয়াল নেই। আমি গিয়েছি যাওয়ার পর না বলছে কি যে এই ডান্সটা ঝুমা বলে একটা মেয়ে আর সৌমিত্র দা ছিল আর ম্যাডাম ছিল, তা বলছে কি যে এই ডান্সটা তোমাকে ডিরেকশন দিতে হবে। তা উনি ঠিক আছে গানটা শুনে মিউজিকটা শুনে ডিরেকশন দিয়েছে, তার পারছে না যে পারছে না, নিজে গিয়ে দেখিয়ে দিল যে এরকমভাবে এরকমভাবে এই করতে হবে, নিজে গিয়ে দেখিয়ে দিল, দেখে দেওয়ার পর হচ্ছে না, গড়মার গড়মড় করে বেরিয়ে গেল মেকআপ রুমে, আমাকে ডেকে পাঠালো, আমিও গেলাম। গিয়ে বলছে কি এই নাচটা তোমাকে নাচতে হবে। আমরা এই যে আশ্চর্য, আমার ড্রেস নেই, আমার কিছু নেই, আমি কীভাবে নাচটা নাচবো, আশ্চর্য ঘটনা। তো যখন তুমি যাবো আমাকে তাই করতে হবে নাকি, বলছে হ্যাঁ তোমাকেই নাচতে হবে, শেষ পর্যন্ত নাচটা আমাকেই নাচতে হবে। ওই আমাদের শেষ দেখে তারপরে আমি বোম্বে চলে গেছিলাম, তারপরে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ মানে আর হয়নি, আর দেখা হয়নি, ওটাই আমাদের শেষ দেখা। এটা কি যে আমি ওনার কথা কোনোদিন ভুলতে পারবো না, ওনার সঙ্গে অন্তরালে মিশেছি একদম, উনি আছেন উনি থাকবেন, ওনাকে যেই যাই বলুক, কিন্তু আমার হৃদয়ে না অন্য একটা জায়গা।